আসসালামু আলাইকুম। পেটু কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো সসেজ ও ডিমের ব্রেড টোস্ট। সসেজ ও ডিমের ব্রেড টোস্ট তৈরি করতে আমাদের যা যা লাগবে, 2 পিস ব্রেড, 2 ডিম, সসেজ স্লাইস। আমরা এখানে 1 পিস সসেজকে লম্বা লম্বি করে 4 ভাগ করে নিয়েছি। পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো তেল। প্রথমে আমরা চুলায় ফ্রাই প্যান দিব। ফ্রাই প্যান গরম হয়ে গেলে 1 চা চামচ পরিমাণ তেল দিব। আমাদের ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে। এখন আমরা একটা ডিম ভেঙে মাঝখানে দিয়ে দিব। ডিমটা দিয়ে সারি করে লবণ দিব এবং 2 পিস সসেজ এভাবে বসিয়ে দিব। দিয়ে তারপরে আমরা রুটি দিয়ে দিব। এখন আমরা চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ ভাজি করব। একটু শক্ত হয়ে গেলে ডিমটা আমরা উল্টে দিব। হয়ে গেল আমাদের সসেজ ও ডিমের ব্রেড টোস্ট। এভাবে করে আমরা সবগুলো ভাজি করে ফেলবো। হয়ে গেল আমাদের সসেজ ও ডিমের ব্রেড টোস্ট। আমরা পরিবেশনের জন্য মাঝখান দিয়ে কেটে নিয়েছি। বাচ্চারা এই আইটেমটা অনেক পছন্দ করবে এবং খুব তাড়াতাড়ি এটা তৈরি করা যায়। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।